আসসালামু আলাইকুম, আমার নাম মমতাজ বেগম, আমার বাড়ি মাগুরা, বয়স 55। আমার সমস্যা হলো হাঁটুর ক্ষয় আর মেরুদণ্ডে ব্যথা, মেরুদণ্ডে ক্ষয় আছে আমার। আস্তে আস্তে সমস্ত শরীরই ব্যথা হতো, মাঝে মাঝে আবার হাঁটু আমি হাঁটতেই পারতাম না, হাঁটা খুব কষ্ট, আবার জ্বর অনুভব হতো শরীরে, শরীর দুর্বল লাগতো, মাঝে মাঝে মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে এরকম লাগতো। রান্নাবান্নার কাজটা মোটামুটি করতে পারতাম, অন্য কাজ করতে ভালো লাগতো না, করতাম না, মানে একদম পুড়ে যাবো এরকম, সবসময় শরীর দুর্বল লাগতো, মাথার মধ্যে ঘুরতো, অন্য কাজ কামে অত মনোযোগ ছিল না, ব্যথা যদি বেশি হয়ে শুয়েই থাকতাম। যখন রান্নার সময় তো একটু কাটা বসা করতাম, বসতে পারতাম না, খাটের উপর বসে একটু কাটা বসা করে রান্নাটা দাঁড়ায় দাঁড়াই করতাম, আর বেশি হয়ে সময় শুয়েই কাটাইছে। ব্যথার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি, ওই আপনার ব্যথার ওষুধটা দিত, দু একদিন একটু কমতো, পরে আবার যাতায়। আমি বিভিন্ন শহরে বিভিন্ন পঙ্গুতে গেছি, আপনার পিজিতে গেছি, আলট্রা দিতে গেছি, আমার নকবাজার একটা হসপিটাল আছে, হসপিটালটা ওখানেও গেছি, কোনো কাজ হয়নি। আমি ভাবতেছি দিন দিন আমার শরীর এত উইক আসছে কেন, আমার শরীরে শক্তি বল পাচ্ছি না, অসুস্থতা বাড়িয়ে যাচ্ছে। তা এই ব্যাপারে আমি অনেক লোকের সাথে আলাপ করতাম, যার সাথে দেখা হতো, তা আমার মেয়ের শ্বশুর উনি এখানে ট্রিটমেন্ট হয়েছিল, ওনার সমস্যা ছিল, উনি আবার একদিন বলেছিল যে আমি ওখানে গেছিলাম তো মোটামুটি উপকার হয়েছে, আপনি গিয়ে দেখতে পারেন, ওনার কথা শুনে আসছে। আমি অনেক জায়গায় দেখছি, ওই ইউটিউব চ্যানেলটা দেখছি যে এই রোগের ওষুধ হলো আপনার থেরাপি, ব্যায়ামের থেরাপি হলো বেস্ট, আর ওর সাথে ওষুধও আছে। যখন আমি জানলাম যে এখানে ব্যায়াম থেরাপি ওষুধ সবই চললো চলে আর কি, তখন আমার জিনিসটা ভালোই লাগছে, তাহলে যেয়ে দেখতে পারি আর কি। তারপর দেখ মাশাল্লাহ আমি খেয়ে মোটামুটি ভালোই সুস্থ হয়ে গেছি, এখন শরীরে শক্তি মোটামুটি আসছে, আবার শরীর আগে ছিল ভার, এখন পাতলা হয়েছে, বেশ সুস্থতা অনুভব করতেছে আর কি। আমার আজকে হলো 13 দিন, এখানে আসার পর স্যার আমাকে 13 দিন চিকিৎসা নিতে বলেছিলেন, সেই হিসাবে আমি 13 দিন আর 2 দিন বেশি থাকবো আর কি। মেয়ে হিসাবে অনেক ভালো, আর কাজ কামে খুব পটু, অনেক দক্ষ, আমার তো সেবা দিচ্ছে, আমি তো ওর কাছ থেকে ভালোই সেবা পাইছি। না এরা সবাই আন্তরিক, অনেক ভালো, কাজ কামে দক্ষ, মোটামুটি এদের পরে আমি খুব সন্তুষ্ট, চিকিৎসাটা ভালোই, অনেক জায়গায় তো আমি গেছি তো সেই তুলনায় এখানকার চিকিৎসা অনেক ভালো। এখানকার চিকিৎসা আমার এতই ভালো লাগছে, তো 10-এ-10 দিলাম। যারা আমার মতো রুগী আছে তারা জন্য এখানে আসার সেবা নাই, তো ভালো উপকার পাবে এটাই আমি বলতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, জন্য সারা জীবন আমি ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এই কামনাই করি সবার কাছে, দেশবাসীর কাছে চাই, আর যারা আসবে তারা জন্য সুস্থ হয়ে যায়, এই কামনাই করি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।